ঢাকার ধামরাই নৌ ভ্রমণে গিয়ে এক কুয়েত প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে শুক্রবার সন্ধ্যায় ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় বংশী নদীতে তিরিশ থেকে ৩৫ জন মিলে ট্রলার ভ্রমণে যায় সে সময় ট্রলারে ডিজে গান বাজিয়ে আনন্দ করতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে যায় রাব্বি হোসেন নামের চব্বিশ বছর বয়সের ওই কুয়েত প্রবাসী এ সময় সকলে মিলে তাকে অনেক খোঁজাখুঁজি করলেও রাব্বিকে খুঁজে পাওয়া যায়নি হোসেন ধামরাই পৌরসভার নং ওয়ার্ডের কুমরাইল এলাকার মোহাম্মদ হুমায়ুন মিয়ার ছেলে পরে স্থানীয়রা ধামরাই ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দলের দুইটি ইউনিট শুক্রবার রাত পর্যন্ত চেষ্টা করেও ডুবে যাওয়া ওই যুবককে খুঁজে পাননি শনিবার বেলা বারোটার দিকে ছয়বাড়িয়া এলাকায় নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে